বিসমিল্লাহ রহমান রহিম। আজকের প্রথম লেকচারে আমি তোমাদেরকে লগারিদমের সাহায্যে অন্তরীকরণ কিভাবে করতে হয় সেগুলো দেখাবো এবং বিপরীত বৃত্তীয় ফাংশনকে অন্তরীকরণ করতে নিম্নরূপে প্রতিস্থাপনের মাধ্যমে সরল করে নিতে হয়। বিপরীত বৃত্তীয় ফাংশন যেমন ত্রিকোণমিতিক ফাংশনের সঙ্গে সংশ্লিষ্ট অংশ, বিপরীত বৃত্তীয় ফাংশন হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশনের সঙ্গে সংশ্লিষ্ট অংশ, সেখানে এক্স এর জন্য কি প্রতিস্থাপন করা হবে। ওয়ান মাইনাস এক্স স্কোয়ার অথবা রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার থাকলে এক্স ইজিক্যাল টু সাইন থিটা অথবা এক্স ইজিক্যাল টু কস থিটা। ওয়ান মাইনাস এক্স স্কোয়ার অর ওয়ান প্লাস এক্স স্কোয়ার থাকলে এক্স ইজিক্যাল টু ট্যান থিটা হতে হয়, এবং এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার অর রুট ওভার স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার থাকলে এক্স ইজিক্যাল এ ট্যান থিটা বসাতে হয়। এখানে আরও কিছু ফাংশন আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান থাকলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান থাকলে পরে অথবা রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান থাকলে এক্স ইজিক্যাল টু সেক থিটা। ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স অর ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স থাকলে এক্স ইজিক্যাল টু কস থিটা অথবা এক্স ইজিক্যাল টু ট্যান থিটা বসাতে হয়। রুট ওভার ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স অর রুট ওভার ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স থাকলে এক্স ইজিক্যাল টু কস থিটা বসাতে হয়। এই সমস্ত ফাংশনগুলো বসিয়ে যে অঙ্কগুলো করতে হয় সেগুলো আমি তোমাদেরকে যে একটা অঙ্ক দেখাচ্ছি। দেখো এখানে এক নম্বর কোয়েশ্চেন, এক্সের সাপেক্ষে অন্তরজ নির্ণয় করো, যেখানে ট্যান ইনভার্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স। দেখো ওখানে আমি তোমাদের বলেছিলাম যে এই যে এই ফাংশনটি রুট ওভার ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স এবং রুট ওভার ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স থাকলে কী বসাতে হয়। আমি তোমাদের ওখানে বলেছিলাম যে এক্স ইজিক্যাল টু কস থিটা বসাতে হয়। তো এখানে আমি এখানে আমি এক্সের জায়গায় কস থিটা বসালাম, এবং এক্সের জায়গায় কস থিটা বসালে আমাদের কী হয়, এখানে ওয়ান মাইনাস কস থিটা বাই ওয়ান প্লাস কস থিটা। ওয়ান মাইনাস কস থিটার ফর্মুলা টু সাইন স্কোয়ার থিটা বাই টু বাই টু কস স্কোয়ার থিটা বাই টু। টু টু কেটে গেলে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা বাই টু হয়, এবং রুটের বাইরে করলে ট্যান থিটা বাই টু হয়। ট্যান ইনভার্স ট্যান থিটা বাই টু আমাদের হয় থিটা বাই টু, এবং থিটা বাই টু জায়গাতে হাফ এদিকে লিখে দিলাম, এবং থিটার ভ্যালু কস ইনভার্স এক্স। এটা আমি তোমাদের যখন ভ্যালুটা ধরি তখন ওখানে দেখানো আছে। অতএব এখন যদি এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি ডিওয়াই বাই ডি এক্স ইজিক্যাল টু, এটা ফর্মুলা আমি তোমাদের গত লেকচারে দিয়েছিলাম, মাইনাস ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটা ইজিক্যাল টু মাইনাস ওয়ান বাই টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আনসার। দুই নম্বর কোয়েশ্চেনে বলতেছে অন্তরজ নির্ণয় করো কট ইনভার্স কট এক্স টু দি পাওয়ার টেন এক্স। ধরি ওয়াই ইজিক্যাল টু কট এক্স টু দি পাওয়ার টেন এক্স, বোথ সাইডে লগ লাগালাম, লন লাগালে কী হলো আমাদের টেনটা নিচে টেন এক্সটা নিজে চলে আসলো। এখন আমি দুই সাইডে ডি ডি এক্স লাগালাম, ডি ডি এক্স লাগালে আমরা এখন কী করবো এটাকে ডিফারেন্সিয়েট করবো ইউভি ফর্মুলার মাধ্যমে। ইউভি ফর্মুলার মধ্যে ডিফারেন্সিয়েট করলে পরে এদিকে লেফট হ্যান্ড সাইডে লন ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে ওয়ান আপন ওয়াই ডি ওয়াই বাই ডি এক্স, ট্যান এক্সকে ট্যান এক্স ওয়ান বাই কট এক্স ডি ডি এক্স কট এক্স প্লাস লন কট এক্স সেক স্কোয়ার এক্স, ডি ডি এক্স কট এক্স মাইনাস কসেক স্কোয়ার এক্স। এখানে ট্যান এক্স লিখে দিয়েছি, এবং কট ট্যান ওয়ান বাই কট এক্সকে ওপরে ওঠালে পরে ট্যান এক্স হয়, এখানে যা ছিল তাই লিখে দিয়েছি। এখন কসেক স্কোয়ার সমান ওয়ান মাইনাস, এখানে মাইনাস আছে ওয়ান বাই সাইন স্কোয়ারকে লিখতে পারি, আর এখানে সাইন এক্স আর সাইন স্কোয়ার কেটে যাবে, এবং এই ওয়ান বাই কস ওয়ান বাই কস কী হবে কস স্কোয়ার এক্স হবে, এবং লন এখানে যা ছিল লন কট এক্স সেক স্কোয়ার এক্স
माइनस एक स्कोर एक्स लन कट एक्स एक स्कोर एक्स এখন আমরা কি করলাম এখান থেকে সেক স্কোয়ার এক্স কমন নিলাম সেক স্কোয়ার এক্স কমন নিলে পরে কি হয় আমাদের কি থাকে লন কট এক্স আর এই মাইনাস ওয়ান এদিকে ওয়ান বাই ওয়াইটাকে এই পাশে পাঠিয়ে দিলাম ওয়াই ওয়াই হলো এবং যা ছিল তাই লিখেছি এবং ওয়াই এর ভ্যালুটা আমরা প্রথমে ধরেছিলাম ওয়াই যে ওয়াই ইজ ইকুয়াল টু কট এক্স টু দি পাওয়ার টেন এক্স ওয়াই এর ভ্যালুটা বসিয়ে দিলাম এখানে যা ছিল সেটা লিখে দিয়েছে এটাই আনসার তিন নম্বর কোয়েশ্চেন এটা তিন নম্বর কোয়েশ্চেন আমি অন্তরজ সহগ নির্ণয় করো এক্স টু দি পাওয়ার এক্স তার পাওয়ার আবার এক্স এখানে দেখো এক্স এর এখানে আমরা এইটাকে আমরা এক্স স্কোয়ার লিখতে পারি ধরি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স তার পাওয়ার এক্স ইমপ্লাইজ দ্যাট ওয়াই ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার এখন আবার বোথ সাইডে লন লাগালাম এই কোয়েশ্চেনে লন লাগালে কি হবে আমরা এবং লন লাগাইয়ে ডিফারেনশিয়েট করে ফেলেছি লন লাগালে পরে ডিফারেনশিয়েট লন লাগাইছি এবং ডিডিএক্স লাগালাম ডিফারেনশিয়েট করলে পরে ওয়ান বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স এবং এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স লন এক্স টুয়াইজ এক্স ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু ওয়াইটা দেখে পাঠিয়ে দিলাম এক্স লন এক্স টুয়াইজ এক্স ওয়াইয়ের ভ্যালু বসিয়ে দিলাম এবং এখানে পরে এসে কী করলাম এক্সটাকে কমন নিয়ে নিলাম এক্সটাকে কমন নিয়ে নিলে পরে আমাদের ওয়ান প্লাস টু লন এক্স এটাই আনসার এখানে আমি তোমাদের কিছু কোয়েশ্চেন দিয়েছি এই কোয়েশ্চেনগুলো তোমরা করবা বাসাতে করো এবং কোনো সমস্যা হলে আমাকে যোগাযোগ করো থ্যাংক ইউ কয় মিনিট হয়েছে